মই 57 যেতে ইয়াতে বাবার সান্নিধ্য পালো। তার আগে আহিছিল রাভাদেব, আমি শুনেছিলো তেখেতর কর্মকাণ্ডে কি মন্তব্যত আহিছে, কেনেকুৱা কি করেছে, খুব গুপ্তভাবে করেছিল। আচ্ছা, কিন্তু এই স্থানতে মিটিং পাতিছিল, এইখানে আমার রাভাদেবর মিটিংর জায়গা। তো ইয়াতে তেখেতর সোঁহাতে স্বর্গীয় রতি খুড়া আর বাহাতে আমার এই অরহ হয় তেখেতালে বহিছিল, আর গোটেই মানুহে মানুহ আমার ভর্তি হয়েছিল। তেতিয়া কিমান ঠিক তেনেকৈ খুলি কব নোৱাৰে, কারণ সংগ্রামের কথা ক'ত কি চলিছে কিছুমান মানে গুপ্তভাবেও মানে ইঙ্গিতত রাখি গৈছিল, আমি সিমান ধরব পড়া নাই, সরু লড়া আসিল। তো যে হোক, টিহু সার্কুলত তেখেতর বিষয়ে বহুত আন্দোলন চলেছিল, খালি তেখেতক ধরবই লাগে। তো তেখেতে কেনেকৈ আত্মগোপন করে কত কেনেকৈ আহি সেইবিলাক আর আমি বিশেষভাবে কব নোৱাৰিম, কারণ আমি পড়া লড়া করো আর ওসরত যাব নোৱাৰো, আমার দূরেরপরা এই রাস্তার পরে মিটিংবিলা শুনেছিল। কিন্তু আসলতে আমি অল্প বুঝা হয়েছিল, কারণ ক্লাস ফোরত আহিছোতো, গতি দেশে হোক বা দুঃখ দৈন্যই হোক মানবর বা মানুষক কেনেকৈ মঙ্গল পথত নিব, এইবিলাক যে তেখেতসকলে বর্ণনা দিছিল সেইবিলাক আমি খুব অন্তঃকরণে শুনেছিলো। খুব একটা বিপ্লবী সপ্তাহ আছিল, খুব বিপ্লবী সপ্তাহ মানে মানে যাক আমি বর্ণনা দিব নোৱাৰো। এই গাঁও রাইজর লগত কেনেকুৱা এটা সম্বন্ধ আছিল? একেবারে এক নাকত্ববাদ, তেখেতে যিটো কৈছে তার দ্বিতীয় নহব, অর্থাৎ বিশ্বাসত সব অটল হয়ে আছে। তেখেতে যিটো কয়, আজিকালি মানুষের যা একটা সন্দেহ ভাব, এই নহয় নেকি বা হেন নেকি তেন নেকি এনেকুৱা প্রশ্ন, কিন্তু সেই সময় হেতু নাছিল। তেখেতে যিটো কৈছিল যে আমার মঙ্গলের কারণে কৈছিল, আমি যাবই লাগিব, আমার কারণে মঙ্গলের কারণে করেছি সেটা করবই লাগবে, নিশ্চয় একটা কাম করেছিল। ভূমিবাড়ি সংক্রান্ত ইয়ালে আহিছিল, ভূমিবাড়ি আমার এইখানে গোটে কৃষক সমাজ আছিল, কৃষকেই আমার সর্বমুঠ, লড়া ছোৱালী পড়া খোৱা মিলা সব সংসারখন বুলি কলে বহুত রাস্তা আহি পড়ে। গতি এই বহুত দীক্ষীয় নিচলাবিলাকে এনেকে বহুত কষ্টতে যে দিন কটাইছিল, তেখেতর অন্তরে কান্দি আছিল। আর এই বিপদ সম্পদের পৰা কেনেকে উদ্ধার করব পাৰে, মানব সম্প্রদায়ক প্রকৃত মানুষ করে কেনেকে তুলিব পাৰে, এই তেখেতর মনত অঙ্গীকার করে তেখেতে শেষ পর্যন্ত প্রাণ দিছে, কিন্তু মানুষবিলাকও নিজের রাস্তার মানব সম্প্রদায় আনিছে আর আহিছে।